নমস্কার বন্ধুরা আজকে আমরা সিসিএস পেনশন রুল দু হাজার একুশ অর্থাৎ যেটা নতুন পেনশন রুল সেই পেনশন রুল অনুযায়ী অবিবাহিত বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যাদের পেনশন পাওয়ার যে বিভিন্ন রকম নিয়ম বা সমস্যা সেই সংক্রান্ত বিষয়ে এই পেনশন রুলে কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব কারণ আপনাদের মধ্যে অনেকই আমাদের চ্যানেলে প্রায় প্রতিদিন কমেন্ট আসছে এই বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যা বা অবিবাহিত কন্যাদের ফ্যামিলি পেনশন পাওয়ার বিষয় তো আমরা যথাসম্ভব চেষ্টা করেছি সিসিস পেনশন রুলটা ফলো করে সেখান থেকে কী কী পয়েন্ট বেরিয়ে আসছে যে কোন কোন ক্ষেত্রে ফ্যামিলি পেনশনটা পাবেন বিবাহিত অবিবাহিত সরি অবিবাহিত তালাকপ্রাপ্ত বা হচ্ছে বিধবা কন্যারা তো সেক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কোন কোন ক্ষেত্রে যদি মানে পেনশনভোগী বা কর্মচারী মৃত্যুর পরে বিচ্ছেদ বা তালাক হলে পাবেন পেনশনটা কারণ আমরা জানি যে তালাক বা বিচ্ছেদটা কিন্তু জীবিত থাকলে পেনশনভোগী বা কর্মচারী তবেই কিন্তু পাওয়া যায় সেক্ষেত্রে কি হবে বা একাধিক কন্যা সন্তান থাকলে সেক্ষেত্রে কি হবে এবং সেই সঙ্গে কোনো কর্মচারীর বা পেনশনভোগীর মৃত্যুর পরে কোনো অন্য কোনো সদস্য ধরুন পেনশনটা পেয়ে গেছে মানে ফ্যামিলি পেনশনটা পাচ্ছে সেক্ষেত্রে ওই তালাকপ্রাপ্ত কন্যা বা বিধবা কন্যা কী পাবে পেনশনটা ফ্যামিলি পেনশনটা এই গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টের সঙ্গে আরও অন্যান্য কয়েকটি পয়েন্ট আলোচনা করব প্রায় ছটা পয়েন্ট আপনার সঙ্গে আলোচনা করব আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে কয়েকটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যদি এই বিষয়টি আপনার ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলে পেনশন সংক্রান্ত একাধিক বিষয়ে পেনশন একটা প্লে লিস্ট করা আছে সেখানে গিয়ে কিন্তু আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এবং পেনশন সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে তো ফ্যামিলি পেনশন তখনই দেয়া হয় যখন কোনো কর্মচারী মৃত্যু হয়ে যায় বা পেনশনভোগীর মৃত্যু হয়ে যায় তখনই কিন্তু ফ্যামিলি পেনশন পাওয়া মানে দেওয়া হয় সিসিএস পেনশন বিধি দু হাজার একুশে কিন্তু পেনশন নিয়মের পুরো আমূল বদলে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু পাবেন উনার স্পাউচ তার পরবর্তী পরপর ধাপে কে কে পাবে এটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি তাই এখানে আর বিশেষ ব্যাখ্যায় যাচ্ছি না তো পেনশন বিভাগ থেকে যে কেন্দ্র সিভিল সার্ভিস পেনশন বিধি যে দু হাজার একুশ সালে যেটা করা হয়েছিল সেটা উনিশশো বাহাত্তর সালের পুরনো আইনটাকে বাতিল করে দিয়ে এবং সেখানে পঞ্চাশের ধারাতে এই তালাক কন্যা বিধবা কন্যা বা অবিবাহিত কন্যাদের ফ্যামিলি পেনশন পাওয়ার বিষয়টি পরিষ্কার করে বলে দেওয়া আছে সেখানে যে পেনশনভৃদ্ধি ছিল সেখানে তার মধ্যে পঞ্চাশে নয় অনুসারে একজন মৃত সরকারি কর্মচারী পেনশনভোগীর অবিবাহিত বিধ অবাক তালাকপ্রাপ্ত কন্যা যিনি তার জীবিকা নির্বাহ করছেন না অর্থাৎ উনি অন্য কোনো উপার্জন করছেন না বা তিনি ওনার বয়স পঁচিশের মানে যে বছর হয়নি বা সেই সঙ্গে তার বিয়ে না হওয়া পর্যন্ত বা পুনর্বিবাহ না হওয়া পর্যন্ত উনি কিন্তু ফ্যামিলি পেনশন পাবে তবে হ্যাঁ এগুলো সবগুলো একসঙ্গে বললাম এটা কোন ক্ষেত্রে কখন লাগবে সেটাই আলোচনা করব তো সেটা কি হবে প্রথমত যেটা বলছে যে পারিবারিক পেনশান বা ফ্যামিলি পেনশান প্রাথমিকভাবে পাবে পঁচিশ বছরের কম বয়সী শিশুরা বা সন্তান এবং সেই সঙ্গে বিধি পঞ্চাশ অনুযায়ী পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হবে কোনো প্রতিবন্ধী শিশুও অর্থাৎ পঁচিশ বছর এমনি সাধারণ সন্তান হলে পঁচিশ বছর কম বয়স হতেই হবে আর অন্যান্যের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা থাকছে না প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু ফ্যামিলি পেনশানে কোনো বয়সের বার থাকছে না যদি সে আবার ইনকাম না শুরু করে দেয় এবং সেই সঙ্গে অবিবাহিত বা বিধবা বা তারাকাপ্ত কন্যা তার পিতা মাতা বা পিতা মানে পিতা বা মাতার উপর নির্ভরশীল ছিল অর্থাৎ যখন বেঁচে বেঁচেছিলেন তখন কিন্তু উনি ওনার কাছে নির্ভরশীল অর্থাৎ ধরুন অবিবাহিত বা বিধবা হয়ে গেছেন তালাকপ্রাপ্ত হয়ে গেছেন বা মা বেঁচে থাকা অবস্থায় তখন কিন্তু উনি ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য হবেন এবং তারপর যে বিষয়টা আসছে যেখানে একজন মৃত সরকারি কর্মচারী বা পেনশনভোগী পঁচিশ বছরের মানে কম সরি পঁচিশ বছরের বেশি বয়সী একাধিক অবিবাহিত বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যা রেখে যান সেখানে পারিবারিক পেনশন প্রথমে সেই কন্যার জন্য দেয়া হবে যারা পারিবারিক পেনশন মঞ্জুর করার যোগ্যতার শর্ত পূরণ করবে এবং সেটা কিন্তু হবে অবশ্যই তাদের জন্মের ক্রম অনুযায়ী তার এখানেও কিন্তু একাধিক কন্যা থাকলে সমস্ত শর্ত তো দেখাই হবে সেই সঙ্গে তাদের জন্মের ক্রমটাও কিন্তু দেখা হবে বরমে পারিবারিক পেনশন অবশ্যই পাবেন ততক্ষণ যতক্ষণ না উনি উপার্জন করছেন বা বিয়ে করছেন বা পুনরায় বিয়ে করছেন ততদিন কিন্তু উনি ফ্যামিলি পেনশনটা পাবেন কোনো কারণে যদি উনি উপার্জন শুরু করে দেন বা ফ্যামিলি মানে বিবাহ বা পুনর্বিবাহ করেন সেক্ষেত্রে তার পরবর্তী কন্যা যে যোগ্যতা এই যোগ্যতার বা শর্তটা পূরণ করতে পারবে তিনি কিন্তু তখন এই ফ্যামিলি পেনশনটা পাবেন বা কোনো কারণে প্রথম কন্যা যদি মারাও যায় তখন কিন্তু দ্বিতীয় কন্যা এই ফ্যামিলি পেনশনটা পেতে পারেন এবারে বিধবা কন্যার ক্ষেত্রে তার স্বামীর মৃত্যু বা তালাক কন্যার ক্ষেত্রে তার বিবাহ বিচ্ছেদ সরকারি কর্মচারী বা পেনশনভোগী বা তার স্ত্রীর জীবদ্দশায় ঘটে সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি পেনশনটা পাওয়া যাবে কিন্তু ওনারা মৃত্যুর পরে যদি ঘটনাগুলো ঘটে বিধবা বা তালাক হয় সেক্ষেত্রে পাবে না তবে হ্যাঁ একটা জায়গায় ছাড় আছে কোথায় যদি বিবাহ বিচ্ছেদের তারিখ থেকে পারিবারিক পেনশন একটি তালাক প্রাপ্ত যাবে তখনই দেওয়া হবে যদি দেখা যায় ওই সরকারি কর্মচারী বা পেনশনভোগী জীবিত অবস্থায় ওনার কন্যার তালাকের যে ঘটনাটি বা বিচ্ছেদের যে ঘটনাটি আদালতের সামনে উপযুক্ত আদালতে উপযুক্ত আদালতে পেশ করা হয়েছিল কিন্তু তাদের বিচ্ছেদটা তাদের মৃত্যুর পরে হয় অর্থাৎ তালাকটা ওই কর্মচারী বা পেনশনভোগীর মৃত্যুর পরে হয় সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি পেনশনটা পাওয়া যাবে অর্থাৎ এই একটাই ক্ষেত্রে তাদের মৃত্যুর পরে তালাক হলেও কিন্তু ফ্যামিলি পেনশনটা পাওয়া যাবে এছাড়া আরেকটা যেটা পয়েন্ট যদি দেখা যায় কোনো কারণে সরকারি কর্মচারী বা পেনশনভোগী বা তার পত্নীর মৃত্যুর পরে দেখা হলো পরিবারে অন্য কেউ যোগ্য ব্যক্তি পারিবারিক পেনশনটা পেয়ে গেল কিন্তু দেখা হলো ও তার কন্যার বিচ্ছেদের তারিখ আগে হয়ে যায় অর্থাৎ দেখা হলো তার কন্যার বিচ্ছেদটার আগে ধরুন সে ফ্যামিলি পেনশন পেয়েই গেছে ওনার ক্লেম করার আগে হয়তো উনি নিয়ম অনুযায়ী পেয়েও গেছেন যোগ্য ছিলেন সেক্ষেত্রে ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবেন বা যতদিন উনি যোগ্যতা থাকবে ততদিনই ফ্যামিলি পেনশনটা পাবে তারপরে কিন্তু ওই কন্যা পাবে অর্থাৎ ওই কন্যা মানে যিনি পাচ্ছিলেন কোনো কারণে প্রথমে মানে শর্ত অনুযায়ী উনি যতদিন জীবিত থাকবেন বা উনি দেখালো ইনকাম করছে বা বিবাহ বা পুনর্বিবাহ করেছে তারপরে কিন্তু এই বিচ্ছেদ মানে বিবাহ বিচ্ছেদের যে এ হয় অর্থাৎ ধরুন বিবাহ বিচ্ছেদ আগে হয়ে গেছে মানে ঘটনা ঘটে গেছে বা আদালতে পেশ করা হয়ে গেছে কিন্তু তখনও কিন্তু বিবাহ বিচ্ছেদটা হয়নি কিন্তু তখন কিন্তু উনি মানে জীবিত ছিলেন অর্থাৎ পেনশন জীবিত ছিলেন কিন্তু কন্যার বিচ্ছেদটা হয়নি আদালতের সামনে উঠেছে আর তখনই যদি উনি মারা যান সেক্ষেত্রে ওই পরিবারে অন্য কেউ পাবেন কিন্তু তারপরে যদি বিচ্ছেদটা হয় যেটা প্রথমেই বলা হলো চার পাঁচ নম্বর পয়েন্টে তারপরে কিন্তু ওই ব্যক্তি যিনি পেনশন পাচ্ছেন ফ্যামিলি পেনশন উনিই পাবেন কিন্তু ওনার মৃত্যু বা উনার যোগ্যতা শর্ত না থাকলে তখন কিন্তু এই কন্যা সন্তান পাবেন অন্যান্য বিধবা সরি প্রাপ্ত কন্যাই কিন্তু পাবেন এই হচ্ছে বিষয়টি এবং এখানে এই বিষয়টা সমস্ত সার্কেলে বা দপ্তরে এটাকে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে পেনশন দপ্তরের পক্ষ থেকে সবাই যাতে এর সুবিধাটা পায় হ্যাঁ একটু ব্যাখ্যা করতে গিয়ে একটু ভিডিওটা বড় হয়ে গেছে বা একই জিনিস হয়তো বারবার বলা হয়েছে কারণ আপনাদের বোঝানোর সুবিধার্থে আশা করি ভিডিওটি তথ্যটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ